গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আমি সকালে উঠে মর্নিং সেশনে এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করে একটু আমার এনার্জি ড্রিঙ্ক নিলাম, দিয়ে রান্না কাজ করতে চলে এলাম। কারণ রান্নাটা আমার তাড়াতাড়ি করতে হয়, কারণ তোমাদের দাদা অফিসে বেরোয়, ওই জন্য তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয়। রান্না করতে করতে আমার ছোট্ট তানবাবুকে তুলে ফেলতে হয়, তুলে ওকে ফ্রেশ করিয়ে ওর সামনে পরীক্ষা আছে বলে ওকে খাওয়াতে খাওয়াতে পড়াতে বসে গেলাম। ছেলেকে পড়ানোর পর নিজে একটু খেতে বসে গেলাম, দই আর একটু শশা। খাওয়ার পরে আমি নিজে স্নান করলাম, করে ছেলেকে স্নান করালাম। ওর একটা বাজে অভ্যাস আছে প্রত্যেকটা জিনিস মুখে দেওয়া, ওই চশমাটাও পর্যন্ত মুখে দিচ্ছিল। বকাবকি করছিলাম, একটু কান্নাকাটিও করছিল। বকাবকি শেষ, এবার নিজের একটু রূপসজ্জা করতে বসে পড়লাম। কেমন লাগছে একটু বলো? আমি কিন্তু একটু সাজতে খুবই ভালোবাসি, সাজগোজটা আমার খুব ফ্যাশানের মতনই, একটা ফ্যাশান ফ্যাশান যেটাই বলতে পারো। সাজগোজ করবো, একটু ফটো না তুললে হয় বলো তো? তাই ফোনটাকে এদিক ওদিক করে নিয়ে একটু ফটো টটো তুলে নিলাম। তারপর আমি একটু পুজো টুজো করলাম। এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, মন খারাপ হলে ভালো লাগলে এই জায়গাটা এসে বসলেই আমি সব কিছু শান্তি পাই। তারপর দেখি আমার তানবাবু, সে বাবাই সাজতে খুব ভালোবাসে, সব সময় বাবাই কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে থাকে। এমনকি তার দুটো ফ্রেন্ড আছে, ওই মাঙ্কি আর গণপতি, ও দুজনকে নিয়েই সঙ্গে নিয়ে বসে। তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দেখো ঘুমিয়ে গেছে। এটাই ছিল আমার আজকের ফার্স্ট ব্লগ, ফার্স্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর কমেন্ট বক্সে জানিও। কিন্তু এখনকার মতন টাটা, বাই বাই।